হরে কৃষ্ণ। কেমন লাগছে তোমাদের? আমরা দেখতে পাচ্ছি অনেকেই বাড়ি চলে গেছে, ঠিক আছে, কেন এই চার দিন থাকা, চার পাঁচ দিন অসুবিধা আছে বুঝতে পারি। তো তোমরা এই মহাভারতের উপদেশগুলো মনে থাকবে তো সবসময়? আচ্ছা, কৃষ্ণকে কেন্দ্র করেই আমরা থাকব, কৃষ্ণের শরণেই থাকবো, কৃষ্ণৈক শরণম, শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে আমরা থাকবো, শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকলে আমি দেখতে পাচ্ছি কোনো ভয় থাকে না, কৃষ্ণের আশ্রয়ে থাকলে সব সময় আমরা নিরাপদে থাকব। যারা কৃষ্ণের বিরোধী তাদের মনোভাব তাদের যেরকমই হোক না কেন, তার দ্বারা আমরা প্রভাবিত হব না। যারা কৃষ্ণকে মানে না কি করবে, মানতে চায় না। অন্ধ যদি সূর্যকে না দেখতে পায় তাতে সূর্যের কোনো কিছু যায় আসে? অন্ধ যদি সূর্যকে দেখতে না পায়, যাদের চোখ আছে তাদের কিছু অসুবিধা হয়? এটা কার দুর্ভাগ্য? অন্ধের দুর্ভাগ্য। ঠিক তেমনি যারা ধর্মান্ধ, ধর্ম বিষয়ে যারা অন্ধ, তারা ভগবানকে দেখতে পায় না, জানতে পারে না। ধর্মান্ধ, ধর্মকে যারা মানে না, ভগবানকে যারা মানে না, তারা নাস্তিক। ভগবানের অস্তিত্বে যারা বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা ভগবানকে মানে না তারা ন আস্তিক, আস্তিক নয়, তারা নাস্তিক। অতএব যে যার নিজের কর্মফল ভোগ করে। আমরা দেখতে পাব মহাভারতের শেষ দিকে যুদ্ধে পড়ি। যাই হোক, এই সম্বন্ধে যুদ্ধের ব্যাপারে আরেকটু বাকি রয়ে গেছে, যুদ্ধ এখনো শেষ হয়নি। দুর্যোধনকে ভীম উড়তে আঘাত করে তাকে আহত করল, উড়ু ভেঙে দুর্যোধন মাটিতে পড়ে গেল। দুর্যোধন কৃষ্ণকে অভিসম্পাত দিতে লাগল যে তুমি সব সময় পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছ, তোমার যে এই স্বার্থপরতা, তুমি ওদের স্বার্থটা দেখেছ। এই বলে দুর্যোধন কৃষ্ণকে অভিসম্পাত দিতে লাগল। তুমি অর্জুনকে তুমি কপট পথ প্রদর্শন করে তুমি ভীষ্মকে মারলে, তুমি মিথ্যে কথা বলিয়ে তুমি দ্রোণাচার্যকে মারলে, এখনো তুমি ভীমকে ইঙ্গিত করে আমাকে উড়ুতে আঘাত করার নির্দেশ দিলে। তখন কৃষ্ণ বলল যে না, তোমার নিজের পাপের ফলে তুমি নিজের সর্বনাশ ডেকে এনেছ, তোমার এই দুর্দশার জন্য তুমি কাউকে দোষী করতে পারবে না। এবং তখন মনে করিয়ে দিল, এই যে উড়ু ভাঙার কথা বলছো উড়ুভঙ্গ, এটা অন্যায়ভাবে তোমার উড়ুভঙ্গ হয়েছে। তুমি যখন তোমার উড়ুদের দেখিয়ে কুলবধূ সতী দ্রৌপদীকে সেখানে বসতে আহ্বান করেছিলে, তখন স্বাভাবিকভাবেই ভীম প্রতিজ্ঞা করেছিল যে তোমারই উড়ু ভেঙে দেবে। ক্ষত্রিয় তার প্রতিজ্ঞা রক্ষা করেছে, ক্ষত্রিয় যদি প্রতিজ্ঞা রক্ষা করে তাতে অধর্ম হয় না, এটাও ক্ষত্রিয়ের একটা গুণ। ক্ষত্রিয় যেটা প্রতিজ্ঞা করে, সে প্রতিজ্ঞা যদি রাখে তাতে অন্যায় হয় না, অধর্ম হয় না, বা পাপ হয় না। তুমি কপট দূত ক্রীড়ায় শকুনিকে নিয়ে কি করেছিলে, মিথ্যার আশ্রয় করে তোমরা চিটিং করে ওদেরকে বনবাসে পাঠিয়েছো, ওদের সর্বস্ব নিয়েছো, ওদের স্ত্রীকে অপমান করেছো। এইভাবে কৃষ্ণ তখন দুর্যোধনকে তিরস্কার করল। এটা আরেকটা দিক, যারা ভগবানকে মানে না তারা ভগবানের উপর দোষারোপ করে।
আমার কেন সর্বনাশ করলে তুমি? কিন্তু প্রকৃতপক্ষে কি এই জড় জগতে ভগবান কিছু করেন না? তোমরা ভেবে দেখেছো যে এই জড় জগতের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, জড় সৃষ্টির ব্যাপারে, জড় জগৎ পালনের ব্যাপারে, কে করে জড় জগৎ পালন, জড় জগতের সৃষ্টি? বিষ্ণু। বিষ্ণু সবসময় শুয়ে আছে, হ্যাঁ, কারণ সমুদ্রে শুয়ে আছে, গর্ভ সমুদ্রে শুয়ে আছে, ক্ষীর সমুদ্রে শুয়ে আছে, কারণদোকসায় বিষ্ণু, গর্ভদোকসায় বিষ্ণু, ক্ষীরদোকসায় বিষ্ণু। শুয়ে আছে মানে সে কিছু করছে না। যখন আমরা শুয়ে থাকি তখন কিছু করি না। অতএব এই জড়জগতে ভগবান নিজে কিছু করেন না, যেহেতু এই জড় জগত তার বহিরঙ্গ শক্তি, তাই জড় জগতের সঙ্গে ভগবান সরাসরিভাবে সম্পর্ক স্থাপন করেন না। যখন তিনি তার লীলা বিলাস করতে আসেন তখন তিনি তার ধাম নিয়ে আসেন, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন লীলা করেন তখনই কেবল সক্রিয় হন, কিন্তু তার লীলাটা হচ্ছে যোগমায়ের প্রভাবে হয়, এটা অভিনয় করার মতো। নাট্যমঞ্চে স্টেজে যেমন অভিনয় হয়, ভগবানের লীলাটা অভিনয়ের মতো। এখানে বিভিন্ন নাট্যকারেরা, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তারা যেমন অভিনয় করে, ভগবানের পার্শ্বরা সেরকমভাবে অভিনয় করে, কিন্তু ভগবান নিজে কিছু করেন না। কিন্তু তার এই লীলার মাধ্যমে তিনি কি শিক্ষা দেন, তিনি কি শিক্ষা দেন? যারা তার অনুগত হবে তাদের জন্ম সার্থক, যারা তার বিপরীত বিরুদ্ধাচরণ করবে তাদের চরম দুর্ভাগ্যে পড়তে হবে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়বে লাজে। আমি শকুনির কথাটা বলতে ভুলে গেছি, এটা খুব খুব ইয়ের কথা। শকুনি সমস্ত সমস্ত এই ইয়ের মূল হচ্ছে শকুনি, সেই সবসময় ইয়েদের কুমন্ত্রণা দিয়ে এসছে দুর্যোধন। একে তো দুর্যোধন অসৎ, আর তারপরে এবার সেই অসতের গুরু হচ্ছে শকুনি, অসতের মন্ত্রী হচ্ছে শকুনি। সুতরাং যেটা কালকে আমি এটা বলেছিলাম, এটা কথাই আছে, যেই দেশে রাজা দুর্যোধন আর শকুনি মন্ত্রী সেখানে সাধারণ থাকে না। শকুনি মন্ত্রী, শকুনির মতো মন্ত্রী কি হবে? সৎ পরামর্শ দেবে না অসৎকে আরো অসৎ করে দেবে? ভালো মন্ত্রীও ছিল যেমন বিদুর, সঞ্জয়, কিন্তু এদের কথা শোনেনি। বিদুর কত উপদেশ দিয়েছে, সুন্দর সুন্দর উপদেশ দিয়েছে ধৃতরাষ্ট্রকে, সঞ্জয় কত উপদেশ দিয়েছে ধৃতরাষ্ট্রকে, কিন্তু ওরা শোনেনি। যারা জড় বিষয়ে মত্ত তারা ভগবানের কথা, ভালো কথা শুনতে চায় না, ধর্মের কথা শুনতে চায় না।